আজ রাজ্যসভার ভোটে 47টি ভোট পেয়ে রাজ্যসভার সাংসদ হিসেবে জয়ী হলেন বিজেপি দলের সভাপতি রাজীব ভট্টাচার্য। অন্যদিকে সিপিএম প্রার্থী সুদন দাস পান 10টি ভোট। নির্বাচন শেষে বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা রাজীব ভট্টাচার্য মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান। পাশাপাশি নির্বাচনে জয়ী প্রার্থীকে নিয়ে একটি বাইক মিছিল করেন বিজেপি দলের কর্মী সমর্থকেরা। আপনারা সবাই জানেন আজকে ভোট সম্পন্ন হয়েছে, গণনা পর্ব শেষ হয়েছে। সেখানে টোটাল 57 আউট অফ 60 এখানে ভোট হয়। তার মধ্যে 47 আমি ভোট পেয়েছি। আমাদের ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তিপ্রা মথা দলের বিধায়করা আমাকে ভোট দিয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত করেছেন। আমি সকল বিধায়ক বিধায়িকাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের পার্টির সমস্ত বিধায়ক বিধায়িকা, আইপিএফটির বিধায়ক এবং তিপ্রা মথার বিধায়ক বিধায়িকাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য। আর সর্বপরিসরে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি, আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি, যে ওনারা আমার প্রতি আস্থা রেখেছেন, আমাকে বিশ্বাস করেছেন যে আরও বড় পরিসরে কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন। আমি আশা করি ত্রিপুরাবাসীর কল্যাণে এবং এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য সরকার যে কাজগুলি করছে এবং যেগুলি আরও ত্বরান্বিত, আরও দ্রুততার সঙ্গে যাতে কাজগুলি করা হয়, সেগুলি আমি প্রধানমন্ত্রী হোক আর এই পার্লামেন্টে তুলে সেই ত্রিপুরার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমারও একটা অংশীদারিত্ব থাকবে বলে আমি মনে করি। রাজ্যসভার আমাদের মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে রাজীব ভট্টাচার্যকে আমাদের 47টা ভোট, 47 ভোট টোটাল, মানে বিজেপি, তিপ্রা মথা এবং আইপিএফটি, টোটাল 47 ভোট, 47 ভোটেই আমাদের রাজীব ভট্টাচার্যের পক্ষে পড়বে, অর্থাৎ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে হবে নিশ্চিত জয়। এর মধ্যে আর কোনো প্রশ্ন নেই। এই